ফুচকা খেয়েছি মায়ের জন্য ফুচকা কিনেছি তো ফুচকা ছেড়ে দিয়েছে এবার চলো
আমরা একটুখানি ঘুরে একটুখানি ওখানটা ওখানটা গিয়ে ঘুরে তারপর বেলুন কিনতে এসছে বেলুন কত বেলুন আগে তিনটা দিয়ে দাও ফুল আগে 10 টাকা ছিল এখন 20 টাকা হয়ে গেল কেমন এদিকে তাকা এদিকে তাকা এই যে ডোনা বাড়ি এসে গেছে একটু টিভিটা আসতে দাও তো বল ডোনা বাড়ি এসে গেছে এখন বুনুর ই বাবা রাখ মারবো দেখো বন্ধুরা নুন নিয়ে কি করছে আয় আমার নুনের ডিব্বা দে আগে আগে নুনের ডিব্বা দে আমি মারবো না লে দে 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 বনু দে নুনের ডিব্বা নিয়ে না দিদির কাছ দিয়ে কেড়ে নে আর এই দেখো এখানে বনু রান্না করছে এই দে আর এই যে বনু কি রান্না করছো বনু বনুও তো করছে তুমি রান্না করছো কি রান্না করছো ডিম তুমি ডিম রান্না করছো মা একটু দেখি ডিম দেখি ওই দেখো বন্ধুরা ডোনার বুনু ডিম রান্না করছে সেটা হচ্ছে ডোনার মন খারাপ দাঁড়াও দেখাই মন খারাপ ডোনার কারণ ওর বুনু চলে গেছে ওর বুনুর মা এসে বুনুকে নিয়ে গেছে রাত্রিরে খাওয়াবে বলে বলেছে আবার পরে আসবে তাই জন্য ডোনার মন খারাপ ডোনা আজকে অনেক গাড়ি চড়েছে ঘড়িতে বাজছে রাত 1:15 ঘরে চলছে টিভি আর এই যে তোমাদের ডোনা এখন লিখতে বসেছে আজকে সারা সন্ধ্যে একটু বেরিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একটু জাস্ট বেরিয়েছিলাম দেখি মুখটা তো সন্ধ্যেবেলা কোথায় গেছিলিস আজকে একটু বাজার করতে গেছিলাম বলেছিলাম না বেলুন কিনেছে বেলুন ফাটিয়ে দিয়েছে ঠিক আছে তো সন্ধ্যাবেলায় বাজার টাজার করে এসে যেহেতু পড়তে বসেনি তাই এখন বই খাতা নিয়ে বসলো আর একটা তোমাদেরকে জিনিস দেখাবো এখন চলো ডোনা তুমি লিখে নাও আর এক ডোনার এই খাতাটা লিখলেই হয়ে যাবে তুমি লিখে নাও তো চলো আর একটা জিনিস দেখাই ঠাকুর ঘরে আছে দাঁড়াও সরবো কেন এই যে চোখে দেখো চোখটা দেখেছো আমার বরের খুব মাথা যন্ত্রণার বরমশাই রেগে গেছেন কারণ ওকে ও এখন ঠিক অবস্থায় নেই তাই ভিডিও করা যাবে না ওর মাথা যন্ত্রণা করছে রাগ দেখেছো মাথা যন্ত্রণা হলে দেখো সমীরের খুব মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করলে তক্তা করে দেবে বুঝেছো আমাদের তক্তা করবে নাকি তো ওর মাথা যন্ত্রণা করলে ও একদম ঠিক থাকতে পারে না তাই জন্য ও এখন তোমার ওখানটায় বসে রয়েছে পাখা চললে ওর মাথা ব্যথা কমবে না মাথা ব্যথার ওষুধ খেয়ে ওখানটায় বসে রয়েছে ব্যথাটা কমলে শুয়ে পড়বে আর এর একটুখানি লেখা বাকি আছে তো লিখে নেবে তো আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে তো এই দেখো অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি সিলভার প্লে বাটনটা তো কালকে কে কে সকাল সকাল জামাই ষষ্ঠীতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওটা শুরু করেছিল তোমাদের ডোনা ইন্ট্রো টিন্ট্রো কী করেছে আমি এখনও এডিট করতে বসিনি জানি না ওর বাবার ফোনে ভিডিওটা করছিল কী ভিডিও করেছে আমি কিন্তু জানি না এবার আমি ভিডিও 1:15 বাজে ডোনা এটা লিখিয়ে ওকে ঘুম পাড়াবো তারপর আমি এডিট করতে বসবো আচ্ছা না ও একটু করে টিভি দেখবে তখন তারপর আমি এডিট করতে বসবো মানে এডিট করতে বসতে বসতে রাত 2 বাজবে তারপর এডিট করে ভিডিও ছাড়বো তোমরা তো জানোই ইউটিউবার যারা তারা বোঝে যে ভিডিও করা ভিডিও এডিট করা আপলোড করা কতটা মানে কতটা কঠিন তো সেগুলোই এখন আমি করবো জেগে আর কালকে সকাল সকাল তোমরা কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল একটা ভিডিও দিয়েছিলাম তোমরা হয়তো দেখেওছো আর যারা যারা দেখোনি তাড়াতাড়ি দেখে নাও আমি জামাই হয়েছিলাম ডোনা হয়েছিল শাশুড়ি দারুণ মজার ভিডিও ছিল কি ভিডিওটার কি গেলোর কীর্তি জামাই ষষ্ঠী তো দেখবে অবশ্যই হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো অবভিয়াসলি আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা করছোই না কেন করছো না তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজ কেয়া সিম্পল লাইফস্টাইল পেজটাও ফলো করে দিও তোমরা অনেকেই পেজ থেকে ভিডিও দেখো তো অবশ্যই তোমাদেরকেও বলছি যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করো বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো
তো চলো আর বেশি বাড়াবো না, জানি না ডোনা কতটুকু ভিডিও করেছে আমি কিচ্ছু জানি না, ভিডিওটা ছোট হবে কি বড় হবে এডিটের ওপর নির্ভর করবে, দেখবো তারপর, ঠিক আছে? তো যাই হোক আমাকে এখন এডিট করতে হবে, তো চলো সবাইকে জানাচ্ছি রাত 12টা বেজে গেছে বলে শুভ জামাই ষষ্ঠী বলে দাও।